তিনি হলেন অজনী সম্ভবা। জন্ম বলবেন না অপরাধ হবে, তিনি আবির্ভূত হয়েছে। তাই তো বসুদেব জেগে উঠল, দেবকে ঘুমিয়ে রইল, বসুদেব দেখলো ওই তো আমার সন্তান, দেখতে কি সুন্দর, কিন্তু এই সন্তান সাধারণ সন্তানের মতো নয়, চারটা হাত চতুর্ভুজ নিয়ে এসেছে গো, দেখতে কি সুন্দর। বসুদেব পড়লেন কি জান, সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে কোলে তুলে নিয়েছে, ভাবছে দেবকীকে দেখাবো না, কত কাঁদবে সহ্য করতে পারবে না, আমি কংসের হাতে তুলে দেবো, কিন্তু না এত বড় ভুল করতে নেই, আমি তো একটাই কারা যন্ত্রণা ভোগ করেছি, আমার সঙ্গে দেবকীও তো কারা যন্ত্রণা ভোগ করেছে, আর আমি তো শুধু কারা যন্ত্রণাই ভোগ করেছি, দেবকী গর্ভ যন্ত্রণা ভোগ করেছে। হ্যাঁ, পরপর কতগুলো সন্তান এসেছে, গর্ভের যন্ত্রণা দেবকী ভোগ করেছে, শেষ দেখাতে একবার তাকে দেখিয়ে দিই। হ্যাঁ দেবকী, ও দেবকী, ওঠো গো দেবকী ধরে, দেখো গো চাহিয়া,
আসল কথা কি জানেন বাবা, খাওয়ার
কার মত করে না খেলে মরে যায়, ওমা অখেও কার মত করে খাবেন না তাহলে মরবে, খাওয়ার মতো করে খাবেন আবার খাওয়ানোর মতো করে না খাওয়ালো মরে যায়। আরে খেয়ে কে মরলো, মরেছে একজনকে, ওই তো বোকাসুর, আসলে বোকাসুর খাওয়ার মতো করে খাইনি বলে বোকাসুর মৃত্যু ঘটল। ওমা বোকাসুর কি খেতে গেছিল জানো, কাকে, কৃষ্ণকে খেতে গেছিল, হয়তো ওকে মারবো, হ্যাঁ আর নিজেই মরে গেল। তাহলে খেয়ে মরলো, কেউ খাইয়ে মরে, খাইয়ে কে মরেছে, মরেছে একজন, হয়তো পুতনা কৃষ্ণকে স্তন খাওয়াতে গিয়ে, পুতনাও কিন্তু খাওয়ানোর মতো খাওয়ায়নি, কারণ কৃষ্ণকে স্তন খাওয়াতে গেছে, স্তনপান করাতে গেছিল, হয়তো কৃষ্ণকে মারব, নিজেই মরে গেল। তাহলে খাইয়ে মরলো, কেউ দিয়ে মরে, কেউ নিয়ে মরে। আচ্ছা বাবা দান করে কেউ মরে, হ্যাঁ তাহলে এই যে দান করছেন দেখুন, থালা নিয়ে গেছে দান করছেন, যদি মরতো আমরা দান করি কেন? মহাজন বলল না গো দান করো, মরেছে একজনকে, ওই তো দাতা কর্ণ, ওই কবচ কুণ্ডলে যদি কর্ণ না দিত কর্ণের মৃত্যু হতো না। তাহলে দিয়ে মরলো, কেউ নিয়ে মরে, ওমা আপনাদের কি হলো, একে একে কি হচ্ছে? আস্তে আস্তে চুপ করে বসুন, অধিক রাত্রিতে কীর্তনে এটাই ঘটে, এটা একটা রাত্রি বেশি হলে এটা ঘটে, এটা সকাল করে শুরু হলে এটা ঘটত, কারণটা এটাই, অনেকেরই বসে থাকতে পারছেন না, তারপরে গত রাতের যাত্রা হয়েছে, আমি খবরটা পেয়েছি তো, থাকো দিয়ে মরে, কে দিয়েছিল, দাতা কর্ণ, ওই কবচ কুণ্ডল যদি না দিত কর্ণের মৃত্যু হতো না, তাহলে দিয়ে মরলো, কে আবার নিয়ে মরে, নিয়ে কে মরেছে, মরেছে একজনকে, ওই তো রাবণ সীতাকে হরণে করে, রাবণ যদি সীতাকে হরণ করে না নিয়ে যেত রাবণের মৃত্যু হতো না, তাহলে নিয়ে মরলো, কেউ দেখিয়ে মরে, কেউ দেখে মরে। আচ্ছা বাবা দেখিয়ে কে মরেছিল, মরেছে একজন, কে না দুর্যোধন, কি দেখিয়ে না উরু দেখিয়ে, আপনারা মহাভারতে শুনে থাকবেন কি হয়েছিল জানেন, তার গোটা দেহটা লোহা, ওই উরুদ্দেশ্য রক্ত মাংস ছিল, কি হয়েছিল ঘটনাটা মহাভারতের ঘটনা, গান্ধারী বলেছিল দুর্যোধন আমি এতদিন চোখ দুটো বেঁধে রেখেছি রে বাবা, আজ চোখ দুটো বন্দি রাখবো না, আগামীকাল প্রভাতে আমি চোখ দুটো খুলে দেব, তুই একটা কাজ করবি বাবা, বলো মা কি করতে হবে, ওই সরোবরে স্নান করে ওই বসনগুলো ওই সরোবরে রেখে আসবি, অঙ্গে বসন না নিয়ে আমার কাছে আসবি, আমি প্রথম চোখ খুলে তোকে দেখবো, আর আমার যে জায়গায় চোখ যাবে সে জায়গায় লোহা হবে, তোর গোটা দেহটা লোহা হয়ে যাবে, তুই অমর হবি। দুর্যোধন বলে মা আমি পারবো না, কেন, ছি 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 অঙ্গে বসন নেই তোমার সামনে, আরে আমি পারবো না, কেন লজ্জা লাগবে না তোমার সামনে ওইভাবে দাঁড়াবো। গান্ধারী বলে দুর্যোধন তুই ছেলে রে, জন্ম দিয়েছি তোকে, মায়ের কাছে লজ্জা, ছেলে যত বড়ই হোক মায়ের কাছে ছেলে সব দিন ছোটই থাকে, তুই অমর হয়ে যাবি বাবা এত বড় ভুল করিস না, ঠিক আছে মা সত্যই তো আমি তোমার ছেলে জন্ম দিয়েছি যে মা তার কাছে লজ্জা কিসের, আমি তোমার কথা মতো কাজ করবো। কি হলো জানেন, পরদিন প্রভাতে ওই দুর্যোধন চলে গেল সরোবরে, শান্তি সেরে অঙ্গের বসনগুলি সেখানে রেখে ওই দিগম্বর বেশ আসছে, হ্যাঁ অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন, ভগবান জানতে পারলেন দুর্যোধন যদি মায়ের সামনে হয়ে যায় আর গান্ধারী যদি প্রথম চোখ করে দুর্যোধনকে দেখে ফেলে, দুর্যোধন সত্যিই অমর হয়ে যাবে, গোটা দেহটা লোহা হয়ে যাবে, কিন্তু দুর্যোধন তো অমর হতে পারে না, আমাকে যেতে হবে, ভগবান প্রথমে যে দাঁড়িয়ে রইল যেই না দুর্যোধন আসছে, দূর থেকে ভগবান চিৎকার করে বলছেন দুর্যোধন এ তোমার কি লজ্জা কিছু নেই, সব খুইয়ে চলে বাবা আমি দেখতে পাচ্ছি না, আমার
আমাকে দেখলে গোটা দেহটা লোহা হয়ে যাবে, আমি অমর হয়ে যাব। বলে মায়ের সামনে দাঁড়াবেটা কেমন করে, তোমার লজ্জা করবে না? লজ্জা কিসের, আমি তো ছেলে, ছেলে যত বড়ই হোক মায়ের কাছে ছেলে সবদিন ছোট থাকে। ভগবান কি বলল, আমিও জানি ছেলে যত বড়ই হোক মায়ের কাছে সবদিন ছেলে ছোট থাকে, কিন্তু এত ছোট ওই কুরুদেশটা অন্তত একটু আবরণ দাও। দুর্যোধনের কর্ণে একটা কুমন্ত্র ঢুকিয়ে দিল, সত্যই তো এত ছোট, ওই কুরুদেশটা অন্তত একটু আবরণ দেওয়া দরকার আছে, না এত নির্লজ্জ হওয়া যাবে না। কি করলো, ওই কলা পাতা নিয়ে এসে আর কুরুদেশটা আবরণ দিল। বাবা কথাটা বুঝতে পারছেন, অনুভব করুন, কথায় আছে না, রাখে হরি মারে কে, হরি যাকে রক্ষা করে কেউ মারতে পারে না, কিন্তু মারে হরি রাখে কে, হরি যাকে মারে কারো বাবার শক্তি আছে তাকে রক্ষা করে, এটাই আসল কথা। ভগবান কুমন্ত ঢুকিয়ে দিল, দুর্যোধন কি করলো, কলা পাতা নিয়ে এসে উরুদ্দেশে কলা পাতা দিয়ে আবরণ দিল। গান্ধারের কাছে এলো, বলে মা আমি এসেছি, আজ গান্ধারি প্রথম চোখ খুলছে, চোখ খোলা মাত্রই যে জায়গায় যে জায়গায় মায়ের চোখ গেল ওই জায়গায় লোহা হয়ে গেল, আর যে জায়গায় চোখ পড়লো না ওই জায়গায় রক্ত মাংস রয়ে গেল। গান্ধারি বললো, দুর্যোধন তুই আমার কাছে লজ্জা করেছিস, তুই তো অমর হতে পারলি না বাবা, মা গো আমি এত বড় ভুল করে ফেললাম, আমার গোটা দেহটা লোহা হলো, উরুদেশটা রক্ত মাংস হয়ে গেল। মা এই উরুদেশটা লোহা করার কি কোনো উপায় নেই মা? আছে বাবা, পারবি একটা কাজ করতে? বলো মা কি করলে উরুদেশটা লোহা হবে? শোন বাবা, কোনোদিন যদি সতী রমণীকে মাতৃক জ্ঞানে অর্থাৎ মা জ্ঞান করে সতী রমণীকে উরুর মধ্যে বসাবি, সেদিনে সতী রমণীকে মা জ্ঞানে উরুর মধ্যে বসাবি, সেদিন দেখবি উরুদেশটা হয়তো লোহা হয়ে। দুর্যোধন দেখলো, যাক বাবা ভুল করেছিলাম, একটা সংশোধনের রাস্তা খুঁজে পেলাম, সতী রমণীকে মা জ্ঞানে অরুর মধ্যে বসালে উরুদেশটা লোহা হয়ে যাবে। সতী রমণী তো আমাদের কাছে আছে, ওই যে দ্রৌপদী আছে, দ্রৌপদীকে ডাকলো, ডেকে আগে দেখালো, দেখো আমার গোটা দেহটা লোহা, এই উরুদেশটা রক্ত মাংস, দেখো দেখো আগে দেখিয়ে দিল, তুমি তো সতী রমণী, আমি মা গেলে অরুর মধ্যে বসাবো, একবার বসো আমার উরুদেশটা লোহা হয়ে যাক। দ্রৌপদী তো দেখলো ওখানে বসা দূরের কথা, ওই কথা গিয়ে ভীমিকে বলে দিল, আর ভীম গদা দিয়ে হরি হরি দেখিয়ে মরল। কেউ দেখে মরে, দেখে যে মরেছে, দেখে মরেছে ভস্মাসুর, কি করে ভস্মাসুর, ওই ভোলানাথ মহেশ্বরের তপস্যা করে একটা বর পেয়েছিল, কি বর, না তুমি যার মাথায় হাত দিবে সেই ভস্ম হবে। ভস্মাসুর চিন্তা করলো, বাবা তো ভোলানাথ ভাঙ ধুদ্র মেজাকে বুধয়ে বসে থাকে, বাবা বর দিল সত্যি না মিথ্যা, ও বাবা বাবা গো কি রে বেটা আমাকে যে বর দিয়েছে সত্যি বলিস কি রে, আমি যাকে বর দিই কখনো মিথ্যা হয়? তুই যার মাথায় হাত দিবি সেই ভস্ম হবে। ভস্মাসুর বলে, বাবা আমি যে একটু পরীক্ষা করে দেখতে চাই। ভোলানাথ বলে, পরীক্ষা করে যখন দেখবি এখানে কি, যা পরীক্ষা করে দেখতে যায় এখানে বুঝি যা। ভস্মাসুর বলে, বাবা পরীক্ষা করে যখন দেখবো যাবোটা কোথায় আপনার মাথায় হাত দেবো। ওরে বাবা রে, ভোলানাথ ছুটতে শুরু করেছে আর পেছনে পেছনে ভস্মাসুরও ছুটছে, বাবা দেখলো বড় দিলাম আর বিপদেও ডেকে নিয়ে নামলো। ওরে বাবা রে, বর তো মিথ্যা নয়, বাবার মাথায় হাত দিলে বাবা নিজেই ভস্ম হয়ে যাবে। ওদিকে নারায়ণ দেখলেন বাবার বিপদ, বাবা নিজেই ডেকে নিয়ে এলো। আসলে বাবার দানটা কুপাত্রে হয়ে গেছে, সুপাত্রে হয়নি। এই মুহূর্তে আমাকে যেতে হবে, আমি যদি ওখানে না যাই বাবা নিজেই ভস্ম হয়ে যাবে। নারায়ণ করলেন কি জানেন, প্রথমে যে দাঁড়িয়ে রইল, মহেশ্বর ছুটতে ছুটতে ভোলানাথ ছুটতে ছুটতে পেরিয়ে চলে গেল, আর যেই না ভস্মা শুনেলো, নারায়ণ বললেন দাঁড়াও, যাবে কোথায় এত অস্থির হয়ে? ওই দেখুন বাবা ছুটছে, হ্যাঁ আজকে আমাকে ভয় পেয়েছে, যিনি সংহার কর্তা আজকে আমার ভয়ে ছুটছে।
আরে কি হয়েছে বলবে তো, ব্যাপারটা কি হয়েছে বলবে তো, ওই বাবার তপস্যা করে একটা বর পেয়েছি, যার মাথায় হাত দেবো সেই ভস্ম হবে, তাই বাবার মাথায় হাত দিয়ে একটু পরীক্ষা করে দেখতে চাই। ছি ছি ছি, তোমার মতো মূর্খ দ্বিতীয় জগতে কেউ আছে? বাবা ভোলানা ভাঙ ধুধুরো গাঁজাকে উদয়ে সবসময় বসে থাকে, কখন কাকে কি বলে বাবা নিজেই জানেন। এখন ইন্দ্রের টচ্ছে মরছে না, মাথায় হাত দিলে কখনো মরে, তুমি বিশ্বাস করলে? হ্যাঁ, আর শোনো, তোমার তো একটা মাথার প্রয়োজন। বলে হ্যাঁ, অত ছুটে যেতে হবে কেন, মাথা তোমার কাছেই আছে। কোথায়? ওই তো নিজের মাথাটা আছে, হাত দিয়ে দেখো না, পরীক্ষা করে দেখা হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এতক্ষণ পরীক্ষা করে দেখা হয়ে যেত, নিজের মাথাটা থাকতে আমাকে পরীক্ষা করে দেখতেই হবে। দেখে বলে মা গো, এটাই হলো জগতের নিয়ম। আমি তো তোমার কোলে এসেছি, আমি আশা সত্য, তোমাকে এখনো অনেক কাঁদতে হবে। দেব কি অবাক হয়ে গেল, বাবা কেন রে? আমি তো জানতাম তোকে আমার কোলে যখন আমি পেয়ে গেলাম, আমার যত দুঃখ দূর হয়ে গেল, আর কেন আমাকে কাঁদতে হবে, কিসের দুঃখ আমার? বলে মা গো, এই মুহূর্তে তোমাকে ছেড়ে আমি আর এক মায়ের কাছে চলে যাব। দেব কি অবাক হয়ে গেল, হ্যাঁ রে বাবা, আমি তো জানি আমি তোর মা, তুই আমাকে ছেড়ে আবার কোন মায়ের কাছে যেতে চাইছিস? শুনবে মা, শুনবে, আমি কোন মায়ের কাছে যেতে চাইছি? সত্যযুগ প্রারম্ভে একাদশী করে দ্বাদশীর দিন ওই দ্রোণ এবং ধরা, দ্রোণ ঠাকুর ধরা দেবীকে বলল, ধরা আমি কাল থেকে একাদশীর উপবাস করে আছি গো, তুমি তাড়াতাড়ি করে পালনের ব্যবস্থা করো। ধরা দেবী হাউ হাউ করে কেঁদে উঠল, স্বামী তুমি তো জানো আমরা কত দরিদ্র, তুমি জানো আমরা কত গরিব, আমার ঘরে এক মুষ্টি চাল পর্যন্ত নেই, আর কি দিয়ে তোমার পালনের ব্যবস্থা করবো? ও ধরা কেঁদো না, তাতে কি হয়েছে, আমরা তো ভগবানকে ডাকছি, একদিন না একদিন ভগবান আমাদের মনের বাসনা পূর্ণ করবে। সাধুগুরু বৈষ্ণব বলে, তাকে ডাকো, তাকে প্রাণ খুলে ডাকো, তারে ডাকলে না পাওয়া যায়।
করছে। হ্যাঁ, আরে হরি নাম শুনলে আর শুনতে না শুনতে পরিশ্রম করেছেন ঘুম আসতে পারে, তবে আপনাদের ঘুমের কথা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, শুনিয়ে দিয়ে যাই। এক ঠাকুমা ঘুমোতে ঘুমোতে কীর্তন শুনেছিল, জানেন রসের কথা। হ্যাঁ, এই কথাগুলো শুনলে না অনেকের ঘুমটা ছুটে যাবে। ঠাকুমা ঘুমোতে ঘুমোতে কীর্তন শুনেছিল বাবা, আপনার বলুন বাবা ঘুমোতে ঘুমোতে কীর্তন শোনা যায়? হ্যাঁ যায়, যায়। কীরকম শুনেছিল তাহলে আপনারা শিখে নেন, ঘুমোতে ঘুমোতে কীর্তন শোনা হয়ে যাবে। ঠাকুমা সকলকে বলে রেখেছেন, আমি কোনোদিন কীর্তন শুনতে যাই না, নরহরি দাস আসছে একটু ডাকিস। আর প্রথম প্রথম কীর্তন কোনোদিন শুনেনি, আগ্রহটা বেশি। যে কোনো কাজ বাবা প্রথমে যখনই করা হয় আগ্রহ ভক্তিটা বেশি থাকে। হ্যাঁ গো, আর ঠাকুমা প্রথম শুনতে আসছে, আগ্রহটা ভক্তিটা বেশি, একেবারে কীর্তনের সামনে বসেছে। আর এত ভক্তি ভরে বসেছে কত কত ভাবে, কীর্তন হয়েছে কি? যদি কেউ কীর্তন না শুনে না শুনুক, আমার ঠাকুমা একা শুনলে আমি কীর্তনটা করে নেব। এত সুন্দর ভাবে বসেছে, এটা মিথ্যা নয়। জানেন মা, ঠাকুমা প্রথমটা শুনছিল, অভ্যাস তো নেই, কীর্তন শুনে অভ্যাস চাই না, প্রথমটা শুনছিল, শুনতে শুনতে আর কখন এসে ওটা বলে আসে না, বলে আসে না, ওটা যে কখন আসবে কেউ বলতে পারে না। কিন্তু কীর্তনের মুদ্রা দোষ কীর্তন আর কি, ওই মাঝে মাঝে চিৎকার করে বললেন, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, মানেটা কি? সবার ঘুম গুলো ভেঙে গেল, এত চিৎকারে ঘুম থাকে? ঠাকুমায়েরও ঘুমটা ভেঙে গেল, বলে দেখলো আমি ঘুমোচ্ছিলাম, কীর্তন শুনতে এসে ঘুমোচ্ছিলাম, কেউ দেখলো না কি? কি লজ্জা, কি লজ্জা! না বাবু, আমার দিকে কেউ তাকায়নি, ওই কীর্তনের দিকে তাকিয়ে আছে। না, আর ঘুমোবো না এইবারে, ঠাকুমা বড় বড় করে তাকাচ্ছে, ভাবছে এইভাবে তাকালে আর ঘুমটা আসবে না। ভক্তমন্ডলী মাগো, এই যে ঠাকুমায়ের ঘুমটা ভেঙে গেল, এই মুহূর্তে কীর্তনে কি ব্যাখ্যা করছে জানেন? কথাগুলো শুনুন, কাজে লাগবে। তোমার কর্ম করো, সংসার করেছো কর্ম করো, কর্মই হলো ধর্ম, গীতাই বলেছে কর্মই হলো ধর্ম। কিন্তু কর্মটাকে ধর্ম করতে হলে কি করতে হবে? আপনাকে দেখে কর্ম করতে হবে। কিরকম? যা করবে গোবিন্দকে দিয়ে করবে, যা বলবে গোবিন্দায় নমঃ। ঠাকুমা ওইটুকু শুনেছে, যা করবে গোবিন্দকে দিয়ে করবে, যা করবে গোবিন্দায় নমঃ বলে অভ্যাস করছে, যা করবে গোবিন্দকে দিয়ে, যা করবে গোবিন্দায় নমঃ। ঠাকুমা ওইটুকু শুনে, শুনতে শুনতে আবার এসে গেছে। যত রাত্রি হচ্ছে হাঁ করে ঘুমোচ্ছে, ঠাকুমা লাল করছে গোটা কাপড়টা, লালে ভিজে গেছে, সামনের দাঁতগুলো নেই তো। এই করতে করতে কীর্তন শেষ, অধিক রাত্রিতে কীর্তন শেষ, শেষের রাত্রিতে যে যার ঘরে গিয়ে শুয়েছে, এইবার ভোরবেলা উঠে মাগো বাসি পাঠাচ্ছে না মা, বাসি কর্মগুলো মারুড়ি দেওয়া, ঝাড়ু দেওয়া আছে না? এখন তো বৌমায়েরা সকাল করে উঠবে না, বৌমা শাশুড়িকে বলেছে আর কদিন বাজবে, ভোরবেলায় উঠো, আমি আটটার সময় উঠো। কোনো উপায় নেই, ওই জানে ওই ঠাকুমা উঠেছে, ঠাকুমা উঠেই মারুলি দিচ্ছে, মারুলি দেওয়া শেষ হয়ে গেছে, এইবার ঝাড়ু ধরেছে, ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল, এবার নোংরাটা ফেলতে যাবে, মনে পড়ে গেল কীর্তনের কথা। এগো, কীর্তনে তো বলেছিল যা করবে গোবিন্দকে দিয়ে করবে, গোবিন্দা নমঃ বলে, আমি তো ভুলে গেছিলাম। আর কীর্তনে তো মিথ্যা বলে না, শাস্ত্র পড়ে তবেই বলে, যখন মনে পড়েছে কথাটা রক্ষা করি, ওই নোংরাটা ফেলার সময় ঠাকুমা কি বললো? ওই গোবিন্দায় নমঃ। ন
বলেছে হ্যাঁ গো ঠাকুরমা খেতে বসেছে মনে পড়ে গেছে কীর্তনের কথা কপালে টিকে বলে গোবিন্দ আইলো মা খেতে শুরু করেছে যাকে দেখছে তাকে বলছে কেমন আছিস রে গোবিন্দ আইলো ভালো আছিস তো গোবিন্দ আইলো বাড়িতে আসবি রে গোবিন্দ আইলো ওই ঠাকুমার নাম হয়ে গেল গোবিন্দ বুড়ি আর ঠাকুমাকে বলছে না ওই দেখ আছে গোবিন্দ বুড়ি ওই দেখ আছে গোবিন্দ বুড়ি এই করতে করতে ঠাকুমার নিদান সময় দেখুন বাবা যেতে সবাইকে হবে আপনাকে হবে আমাকে হবে দুদিন আগে দুদিন পিছে কেহ দশে কেহ বিশে কেহ বা পঞ্চাশে কেহ বা বিনাশ পায় গর্ভ পঞ্চমাসে যার যখন সময় হবে তাকে যেতে হবে যমদূতরা এসে গেছে ঠাকুমায়ের নিদান সময় হ্যাঁ গো মাথার কাছে যমদূতরা ঠাকুমা দেখতে পাচ্ছে না উপর দিকে তাকালে হয়তো দেখতে পেত ঠাকুমা উপর দিকে তাকাইনি কিন্তু বাবা যমদূতরা দেখতে কেমন দেখে জানো তো যমদূতদের দেখেন নি বাবা আপনারা দেখেছেন যমদূতদের আপনারা কেউ দেখেন নি আমি দেখেছি যমদূতদের আমি দেখেছি কি করে চিত্রপটে ছবি বারোয়ারি মেলাতে ছবি করেছে যমদূতদের দেখতে কেমন ভয়ঙ্কর দেখলেই ভয় লাগে ঠাকুমা তো দেখতে পাচ্ছিল না যেই না একটু উপর দিকে তাকিয়ে ফেলেছে যমদূতদেরকে লক্ষ্য হয়ে গেছে ওদেরকে দেখে ভয় পেয়ে গেল ভয়ে কি বললো ঠাকুমা কে বাবা তোমরা গোবিন্দাই নমঃ যমদূতরা বলে আমাদেরকে চিনবে না গো এর আগে তো আমাদের সঙ্গে দেখা হয়নি আমাদের সঙ্গে একটু একবারই দেখা হয় একটু পরেই তোমার পরমায়ু শেষ হবে নিয়ে যাবো সেই ঝমপুরিতে কথাটা শুনে ঠাকুমা কি বললো তবে নিয়ে চলো গোবিন্দায় নম ওই কথাটা বলতে বলতে ঠাকুমার মৃত্যু ঘটলে গেল তবে নিয়ে চলো গোবিন্দায় নম আশ্চর্য কি জানেন বাবা যমদূতরে এসব ফিরে চলে গেল ঠাকুমাকে আর নিয়ে যেতে পারলো না কেন তাহলে শাস্ত্র মিথ্যা হবে ভগবান গীতায় অর্জুনকে উপদেশ করেছে অর্জুন সারা জীবন যা খুশি করো ওটা আমি দেখি না মৃত্যুটাই আমি দেখি জং জং বা বিশরণং ভাব তজ্জতন্তে কলিবরম তং তমে বৈতে কুন্তে সদা তদা তদ ভাব ভাব মৃত্যুকালে যে যা ভাবনা করিয়া তার মৃত্যু হয় তার সেইভাবে জন্ম হয় ওই যে ঠাকুমায়ের গোবিন্দায় নম বলে মৃত্যু হলো বৈকুণ্ঠ থেকে বিষ্ণু দূত এসে পুষ্প রথে করে ঠাকুমাকে নিয়ে গেল বৈকুণ্ঠে গোবিন্দ পাদ পদ্মে তারে ডাকলে নাকি পাওয়া যায় জলটা ভরে নিয়ে এসো আর আমি পাশের গ্রামে যাই কিছু ভিক্ষা নিয়ে আসি জানেন কি হলো দ্রোণ ঠাকুর ভিক্ষায় চলে গেলেন ধারাদেবী নদীতে স্নান করলেন কলসি জলটি ভরে ধীরে ধীরে গৃহে এলেন কলসিটি রেখে শালগ্রাম শিলার কাছে গেল ধারাদেবী কি বলছে গিয়ে নারায়ণ তুমি কি আমাদের ডাক শুনতে পাওনি দয়াময় আমরা কত কষ্ট পাচ্ছি তুমি কি একবারও দেখতে পাওনি তুমি যে পাঞ্চা কল্পতরু যে যা চাই তুমি তাকে তাই দাও আজকে যদি আমাদের একটা সন্তান থাকতো আমার স্বামীকে একাদশীর উপবাস করে ভিক্ষায় যেতে হতো না দয়াময়
এই কাতর আহ্বানে ভগবান আর থাকতে পারলেন না। সেই নারায়ণ কি করলো জানেন? ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ বলতে এক ব্রাহ্মণের বেশ ধারণ করে ধরাদেবীর আঙ্গিনায় ছুটে এলো। এসে কি বললেন? কে বাড়িতে আছো মা? অন্ন দে মা, পরিশোধ করে দিয়ে যাব।
দোকানদার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার দোকানে ধার উদরের কারবার নেই। যাও। কি বললে দোকানদার? কি বললে তুমি? তাহলে কি আমার অতিথি সেবা হবে না? আমার বৈষ্ণব সেবা হবে না? দোকানদার বলে, অতিথি সেবা সেটা কি জিনিস? দোকানদার তুমি জানো না অতিথি সেবা করলে কি পুণ্য হয়? এটা তোমার জানা নেই? ও, তুমি পুণ্য করতে চাইছো? ওই একটা পুণ্য করতে গিয়ে একটা পাপ করতে পারবে? বড় দোকানদার থামলে কেন? বলো কি পাপ করতে হবে? কি পাপ করবে অতিথি সেবার পুণ্য আমার ঘরে আসবে? বলো, পারবে? এত ত্যাগ স্বীকার করতে পারবে? তোমার দক্ষিণ স্তনে কেটে যদি আমায় দানি করতে পারো। কিছু চাল কিছু ডাল আমি দেব, ভয় নেই। তোমাকে আর পরিশোধ করতে আসতে হবে। ধারা দেবীর অন্তর থেকে কে যেন বলে উঠলো, মা গো ভাই পাস না, তাই তুই কর, ভাই পাস না, তাই তুই কর, তবে তো তোর পূর্ণতার প্রকাশ হবে, তবে তো তোর সতীত্বের প্রকাশ হবে, তবে তো তোকে দেখে জগৎ অতিথি সেবা করতে চায়। ধারা দেবী বলে উঠলো, দোকানদার তাই তুমি যদি শান্তি হও, তাতে তুমি যদি খুশি হও, তাতে তুমি যদি আনন্দিত হও, আমায় একটা অস্ত্র দাও দোকানদার। দোকানদারের কাছে একটা অস্ত্র নিয়ে ধরা দেবী কি করলো? চন্দ্র সূর্যকে সাক্ষী করলো। হে চন্দ্র, হে সূর্য, হে সূর্য, তোমাদের সাক্ষী করে আমি নিজের অঙ্গ থেকে মানুষ বিক্রি করে বসন ছিন্ন করে বসনের আঁচলটি ছিঁড়ে জানেন, বক্ষখানি ভালো করে আবৃত করল, অর্থাৎ বেঁধে নিল। কিন্তু কিছু চাল কিছু ডাল পেয়েছে মা, কিন্তু ধরা দেবে দেহের যে একটা চালা যন্ত্রণা অনুভব করে, কেমন হতে পারে? কিন্তু ধরা দেবীর এখন জ্বালা নেই, যন্ত্রণা নেই, কেন জানেন? ওটা ভুলে গেছে। যন্ত্রণা আছে কিন্তু যন্ত্রণাটা মনে হয় না, কেন? তার কাছে একটা আনন্দ এসেছে। কি আনন্দ? বহু ভক্তি হয় গৃহে নাম সংকীর্ণ, নাম সংকীর্ণ, বহু ভক্তি হয় গৃহে বসে নাম চলে এলো গৃহে। বাবা ঠাকুর অনেকক্ষণ বসে আছেন, অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ আরেকটু আরেকটু কৃপা করুন, এই দেখুন আপনার জন্য আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, অনেক কষ্ট করে আমি এক্ষুনি অন্ন ব্যঞ্জন প্রস্তুত করি, আপনি একটু বসুন। কি করলো জানেন? গৃহে প্রবেশ করলো, অন্ন ব্যঞ্জন প্রস্তুত করলো, রান্না করে বিপদে পড়ে গেল। কেন? এত দরিদ্র মা হয় না। রান্নার একটা ছোট পাত্র ছিল, ওই এক পাকে পাক করেছে, হ্যাঁ গো, কিন্তু এত গরিব, চিন্তায় পড়ে গেল কোন পাত্রে সেবা দেব। এত দরিদ্র জানেন মা, ওদের ঘরে একটা থালা পর্যন্ত নেই। কি করলো জানেন? কলা পাতা নিয়ে এলো, কলা পাতায় সাজানো আনন্দ অন্তরে ধরা দেবী কলা পাতা ধরে নিয়েছে, যেই না বাবা ঠাকুরের সম্মুখে নামিয়ে দিল। ধরা দেবী দুর্ভাগ্যবশত ওই ক্ষত স্থান থেকে অন্যের উপর রক্ত পড়ে গেল। বলে, মা এই অন্ন তো আমি পাবো না। ও মা, ওই অন্ন আমি পাবো না মা,
পর অন্যায় করেছি, আপনার জন্য ভিক্ষা করে নিয়ে এলো। এই তো একটু আগে আপনি অন্যের জন্য আমাকে বললেন, আর আপনি অন্য পাবেন না কেন? আমি কোনো অপরাধ করেছি? সবচেয়ে বেশি ভগবান কি বলছে জানেন, মা গো তোমার যে অপরাধ হতে পারে না, তোমার মতো মা যে জগতে হয় না, কিন্তু দেখো তো মা অন্যের উপর রক্ত পড়ে গেছে, ওই অন্নগুলো অপবিত্র হয়ে গেছে, ওই অপবিত্র অন্ন পেতে যে আমি পারবো না। দয়া ভাই একই করলে তুমি, এত কষ্ট করে অতিথি সেবা করতে পারলাম না, দয়া ভাই একই করলে তুমি, এত কষ্ট করে আমি অতিথি সৎকার করতে পারলাম না। আগে ধরা তলে ধরা ভর্তি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, বলুন আপনি কে?
भक्त मंडली मागो एदिके तो अवस्था धरादेवी बार बार एक कथा बोलछे आपनी के हाड़ीटा भर्ती हो गेल केन आपनी के अन्यदिके सेई द्रोण ठाकुर तिनी अभिक्षाय गिएछेन खाली हाथे फिरे आसछिल देखुन भगवान जादेर परीक्षा नेय एइभाबेई परीक्षा नेय आमरा जदि परीक्षाय उत्तीर्ण होते ना पारि तार कृपा थेके वंचित हये जाइ अनेके बोले ना আমার ছেলেটা মারা গেল ভগবান এটা দয়া হলো আর ভগবানের নাম করব না মন্দিরে যাব না মানেটা কি হলো আমি তার কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি জয়ী হতে পারলাম ভগবান পরীক্ষা নাই গো জন ঠাকুর ভিক্ষা পাইনি ফিরে আসছিল কিন্তু প্রথমে যে বাঘিনী বাচ্চা দুটি নিয়ে খেলাধুলায় মত্ত ছিল বাঘের বাচ্চা দুটো বলে উঠলো ও জন ঠাকুর ও ব্রাহ্মণ চলে যাচ্ছ কিছু খেতে দিবে না উপোসে থাকব দ্রোণ ঠাকুর কি বললি কি দেব ভিক্ষায় গেলাম কিছু পেলাম না আমার কাছে কিছু নেই গো এই আমাকে খেলে তোমাদের শান্তি হয় আমাকে খাও আমার কোনো আপত্তি নেই জানেন বাবা ওই বাঘের বাচ্চা দুটো ওই দ্রোণ ঠাকুরের অঙ্গ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অবশেষে দ্রোণ ঠাকুর যখন চলে আসছেন ওই বাঘিনী বাচ্চা দুটি নিয়ে নিজ মূর্তি ধারণ করলেন বাঘিনী হলেন দশভুজ মা দুর্গা আর বাচ্চা দুটি হলো কার্তিক এবং গণেশ দু হাত তুলে আশীর্বাদ করলো ব্রাহ্মণ তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি তুমি গৃহে চলে যাও আজকে তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে যেই না দ্রোণ ঠাকুর গৃহে এলেন এসে কি দেখছে ওই ধরাদেবী বারবার একটা কথাই বলছে বাবা ঠাকুর আপনি কে হাড়ির মধ্যে অল্প অন্ন রেখেছিলাম হাড়িটা ভর্তি আপনি কে বলুন ভগবান কি বলছে এতক্ষণে বলে মা গো এখনো আমাকে চিনতে পারোনি বারবার জিজ্ঞাসা করছো আমি কে যে করে আমারই আস তার করি সর্বনাশ তার করি সর্বনাশ ভগবানকে পেয়ে আপনি সুখ পাবেন ভাবছেন